everyone, welcome back to my channel. আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মিল্ক জেলো ফুডিং। এটা তৈরি করা খুবই সহজ, খেতেও ভীষণ মজা। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেওয়ার অনুরোধ রইল, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে। তো চলুন দেখে নিই রেসিপিটি। আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন অনবরত নেড়ে আগার আগারটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই সময় নাড়া বন্ধ করা যাবে না। যখন আগার আগারটা পুরোপুরি দুধের সাথে মিশে যাবে, তখন দেখবেন যে দুধের মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে। আমার দুধের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে, দুধটা দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটি বাটিতে আমি দুধের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এখন আমি এই দুধের মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব 1/2 ঘন্টার জন্য। যখন এটা পুরোপুরি সেট হয়ে যাবে, তখন আমি জেলোটা তৈরি করব। এখন একটি পাত্রে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রেড ফুড কালার। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এখন আগার আগারটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আগার আগারটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন আগার আগারটা ভালো করে মিশে যাবে, তখন দেখবেন যে এই জেলোর মিশ্রণটা প্রায় ঘন হয়ে গিয়েছে। এই সময় নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে এই মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। আমার জেলোটা তৈরি হয়ে গিয়েছে। আমি ফ্রিজ থেকে মিল্ক পুডিংটাকে নামিয়ে নিয়েছি। আমার মিল্ক পুডিংটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন একটি প্লেসুলারের সাহায্যে আমি একটা কর্নার একটু আলগা করে নিচ্ছি। তারপর জেলোটা নিচের দিকে দিয়ে দিচ্ছি। আমি কিছুটা জেলো নিচে দিয়ে বাকি জেলোটা উপরে দিয়ে দেব, এতে করে 2টি লেয়ার হবে। এখন একটি প্লেচুলারের সাহায্যে মিল্ক পুডিংটাকে 4-5টা উঠিয়ে দিচ্ছি, যাতে জেলোটা পুরোপুরি নিচ পর্যন্ত যেতে পারে। এখন আমি এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি 1/2 ঘন্টার জন্য। তারপর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার মিল্ক জেলো পুডিং। এটি তৈরি করা খুবই সহজ। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি পেতে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।